মোহাম্মদ আয়েনউদ্দিন, রাজশাহী তিন আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ আয়েনউদ্দিন। তিনি মোট দুইবার জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আয়েনউদ্দিন জন্ম নেন 1976 সালের 10ই ডিসেম্বর পৈতৃক বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামে। তার শিক্ষাগত যোগ্যতা MBA। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়ার তথ্য বলছে, মোহাম্মদ আয়েনউদ্দিন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাজশাহী তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তিনি রাজশাহী তিন আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আয়েনউদ্দিনের পিতা হবির মণ্ডল। তার পিতা হবির মণ্ডল রাজশাহী জেলার মোহনপুরের খাসিগ্রাম ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের শান্তি কমিটির 3 নম্বর সদস্য ছিলেন। প্রভাষক মোহাম্মদ বাবলুর রহমানের লেখা 71-এর মোহনপুর বইয়ে এ তথ্য উঠে এসেছে। এটি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এছাড়া আয়েনউদ্দিনের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বিভিন্ন গণমাধ্যমে তা উঠে এসেছে। গণমাধ্যমে প্রচারিত সংবাদ অনুযায়ী মানুষের শত শত বিঘা ফসলি জমি দখল করার অভিযোগ রয়েছে আয়েনউদ্দিনের বিরুদ্ধে। এসব জমি দখল করে পুকুর খনন করেছেন তিনি। এছাড়া নির্জন বিলে জলসা ঘর খ্যাত তিনতলা ভবন নির্মাণ করেছেন তিনি। জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঘটে ঘটনাটি। এ ঘটনায় MP আয়েনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে MP আয়েনকে সতর্ক করে চিঠি দেন জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল জলিল।